50,000 মাত্র কয়েকদিন আগে কিনেছি আমি তো আগেই কইছি দিলে দেন না দিলে নাই ঠিক আছে তাইলে অহন জানগা একি মারুফ শেষ পর্যন্ত মোটরসাইকেলটা বিক্রি করে ফেললি কি করব টাকা তো কোথাও পাচ্ছি না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে সোমার বাবাকে বলে দেখি ওর বাবা যদি লাখ দুয়েক টাকা দিতে পারেন তাহলে আমরা আলিমকে বাঁচাতে পারবো তাহলে এক্ষুনি চল আরে আরে করেন কি মালিক তো হন আমি ও সরি চল দোস্ত আমার কাছে তো এত টাকা নেই বাবা আমার সমস্ত সঞ্চয় তো এই বাড়ির পেছনেই গেছে লাগলে হয়তো 10,000 আমি দিতে পারি 10,000 কিচ্ছু হবে না আঙ্কেল লাগবে 3,00,000 টাকা তা না হলে আমরা আলিমকে বাঁচাতে পারবো না সময় খুব কম আঙ্কেল ও ফারুক তোমার অফিস থেকে লোন নিতে পারবে না অফিস থেকে এত টাকা কোনো দিন দেবে না আঙ্কেল উল্টো টাকা চাইলে চাকরিটাই চলে যাবে তাহলে উপায় তোমাদের একটাই কাশেম ক্লিয়ার কাশেম ওরে বাবারে কাশেমের কাছে যাবার কোনো প্রয়োজন নেই প্রয়োজন নেই মানে ওর কাছে গেলে যদি টাকা পাওয়া যায় তাহলে অবশ্যই যাব ক্লিয়ার কাশেম টাকা দেবে ঠিকই কিন্তু সময় মতো টাকা ফিরিয়ে দিতে না পারলে একদম অসুল করে নেবে সেটা পরে দেখা যাবে আঙ্কেল বলুন কোথায় পাবো তাকে দেবী তো বুঝলাম কিন্তু ভুইলা যাতে না যাস তাই এই সিস্টেম করে দিলাম 7 দিনে যদি না পাই তাইলে কাটুম আরেকটা আঙ্গুল 14 দিনে না পাইলে কাটুম আরেকটা আঙ্গুল 21 দিনে না পাইলে কাটুম আরেকটা আঙ্গুল আর 1 মাসে না পাইলে পুরো হাত কেটে ফেলামু আর যদি 1 বছরেও না পাই তাহলে সোজা মর্গে বেওয়ারিশ লাশ হয়ে পড়ে থাকবি না ভাই আপনার টাকা পৌঁছে দেবো বিশ্বাস করেন ঠিক আছে এই ফেরা দেখো কাহিনী কিরে বাট্টু ভাই ওরা জামান সাহেব ভাড়াটিয়া আপনার কাছে কিছু টাকা চায় কত ভাই 3,00,000 বন্ধক রাখবে কি মানে বাসার দলিল নাকি স্বর্ণের গয়নাগাটি বন্ধক রাখার মতো আমাদের কাছে কিছুই নেই তাহলে আমার কাছে কোনো টাকা নাই যা কিন্তু ভাই টাকা না হলে তো আমাদের বন্ধু বাঁচবে না দেখ তোকে ভালো কথা কই আমি সুদের ব্যবসা করে টাকা খাটাই সুদ খাই কিন্তু টাকা খাটাইতে হইলে আমার সিকিউরিটি লাগে সোজা কথা বাড়ির দলিল ফ্ল্যাটের দলিল আর না হইলে গয়নাগাটি আর যদি কোনোটাই না থাকে তার সাথে আমি ব্যবসা করি না যা ভাই ভাই প্লিজ আমার কথা শেষ কি আর করবি বল সম্পত্তি নেই তার আবার দলিল বুঝতে পারছি আলিমকে মনে হয় আমরা আর বাঁচাতে পারবো না চোখের সামনে আমাদের বন্ধু এভাবে মারা যাচ্ছে অথচ আমরা কিছুই করতে পারছি না আজ বুঝতে পারছি আমাদের মতো বেকার যুবকদের প্রত্যেকের ভাগ্যেই এমন মৃত্যুই লেখা ভেঙে পড়ো না নীরব অন্ধকার শেষে আলো আসবেই কিন্তু আমাদের জীবনে আলো দেবে কে কে দেবে বন্ধক রাখার মতো দলিল এ নাও দলিল দলিল কিসের দলিল কার দলিল তুমি দলিল পেলে কোথায় বাবার আলমারি থেকে চুরি করে এনেছি আমাদের বাড়ির দলিল আপাতত এ দলিল বন্ধক রেখে তোমরা কাশেমের কাছ থেকে টাকা নিয়ে আসো পরে না হয় টাকার ব্যবস্থা করে দলিল ফিরিয়ে আনবে থ্যাংক ইউ সোমা থ্যাংক ইউ 2,00,000 2,50,000 3,00,000 দে দলিল দে এই খারা টাকা নেই ওনার আগে হন টাকা ফেরত দিতে হইব আমার 1 মাসের মধ্যে যদি না দিতে পারোস 15 দিন পর দিতে হইব 4,00,000 টাকা তাও যদি দিতে না পারোস তাহলে 1 মাসের মধ্যে ওই বাড়ির দলিল আমি খায়া ফেলাবো মানে ওই বাড়িটা আমি দখল করব তার আগেই আপনার টাকা আপনি পেয়ে যাবেন বলুন কোথায় সাইন করব সাইন সাইন দিয়ে কি করব এই কাশেম ক্লিয়ার কাট কথা কয় ক্লিয়ার কাট কাম করে ওই সাইন ফাইন আমার লাগে না কেন আইসিইউতে আলিমের জন্য প্রতিদিন কত টাকা গুনতে হবে জানো কত প্রায় 12,000 সর্বনাশ 1 সপ্তাহ গেলেই তো আরো 1,00,000 টাকা লাগবে কিন্তু টাকা আর জোগাড় করা সম্ভব নয় ইয়া সোমা কি করা যায় বলো তো
বুদ্ধি একটাই, ওকে বাসায় নিয়ে চলো। ওখানে আমি আর নীলা টাইম টু টাইম মনিটরিং করতে পারবো, শুধু ওষুধ কিনে নিলেই হবে। তোমরা দুজন সত্যি পারবে? পারবো না কেন, কিন্তু ডাক্তার আলিমকে ছাড়বে তো? স্যারকে বোঝানোর দায়িত্ব আমার। এই ওষুধগুলো লাগবে, আমার ব্যবস্থা করো। কত টাকা লাগতে পারে? হাজার দুয়েক তো লাগবেই, সাথে এগুলোও লাগবে, স্যার লিখে দিয়েছেন। সর্বনাশ, এটা অনেক টাকার ওষুধ। নীরব, তোর কাছে কত আছে? শখানেক হতে পারে। ফারুক, তোর কাছে? 200 হবে। আনোয়ার, তোর কাছে? আমার তো ধান্দা পানি সব বন্ধ। কিন্তু ঔষধ বন্ধ করা যাবে না, হালিমকে বাঁচাতে হলে ঔষধগুলো আনতেই হবে। কি করছো নীলা? কথা বলো না, এক্ষুনি এটা বিক্রি করে ঔষধ নিয়ে এসো। কিন্তু এভাবে কতদিন চালাবি তুই? জানি না। বাসায় গিয়ে কি করে ম্যানেজ করবে? সেটা বাসায় গিয়ে ভাববো। নীরব, তাড়াতাড়ি যাও। কিন্তু কোথায় যাব? আগে তো কখনো বিক্রি করিনি। তুই আমার সাথে চল, কোথায় বিক্রি করবি দেখিয়ে দিচ্ছি, চল। চল চল না। ডোন্ট ওয়ারি দোস্ত, আমি তোকে মরতে দেব না, প্রয়োজনে নিজের রক্ত বিক্রি করব, কিন্তু আমি তোকে সুস্থ করে তুলবই।